একদমই কেউ নেই যে এই কালার গুলো করা আছে। নিচে চিকেন কারির প্যানেল, এখানে মসলিনের কাপড়, এখানে বোর্ডিং ওয়ার্ক, কি পরিমাণ যে কোয়ালিটি! কালার দেখে আর কিছু বলা লাগে। যে আপুরাই আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই যদি ভালো লাগে আপুকে একটা লাভ লাইক ভিডিওতে দিয়ে দিন এবং পেজটা একটু ফলো করে দিন। মজার একটা ব্যাপার কি জানেন, এই ড্রেসে প্রত্যেকটা যে হালকা মিরর আছে এগুলো পুরো সুতা দিয়ে বাঁধাই করা, দেন ড্রেসের নিচে চিকেন কারি কাপড়ের বর্ডার ইউজ করা এবং এখানে দেখেন বোর্ডিং ওয়ার্ক করা। ওরে আল্লাহ, সুন্দর সুন্দর তিনটা কালার, তাই না? আজকে আপনারা আমার লাইভের ক্যামেরাতে বুঝতে পারতেছেন এটার কোয়ালিটি কেমন হবে। সো চলেন আমরা আর কথা না বাড়িয়ে, এই যে দেখেন একটাও অনেক সুন্দর, এই আরেকটা পিঙ্ক কালার, এটা লাস্টে পরবো আমি। আর এই হচ্ছে আমার কালারটা যেটা আমি পরা আছি। হ্যাঁ, বরাবরের মতোই আমার কাছে কেন জানি এটার তিনটা কালারই আমার পছন্দ। এই কালার গুলো না খুব স্মার্ট, আপনি অফিসে থাকেন, আপনি টিচার প্রফেশন, আপনি যে কোনো প্রফেশনে আছেন, আপনি হাউস ওয়াইফ, আপনি বাচ্চাকে স্কুল থেকে বাসায় আনবেন, আপনি প্রত্যেকটা কাজে আপনি এই ড্রেসটা করতে পারবেন। ভার্সিটি গোয়িং আপুরা, মানে এটা অল ইন ওয়ান, সবকিছুর সাথে যাবে। হ্যাঁ, সো চলেন আমরা শুরুতেই স্টার্ট করি কি আছে না আছে। প্রথমে এই কালারটা আমি, আমার খুবই শর্ট টাইম লাগবে এটা দেখাতে। এটা টু পিসের একটা ড্রেস, আপনারা দেখেন আমি আমাদের চিকেন কারির যে প্যান্টের কাপড়টা থাকে না, আমি সেটা দিয়ে পরেছি। আপনারা যারা আমাদের থেকে ড্রেস রেগুলার বেসিসে নেন তাদের সবার কাছে চিকেন কারি প্যান্টের কাপড় আছে, কিংবা আপনি একটা হোয়াইট কালারের সালোয়ার দিয়ে এটা পরে ফেলতে পারবেন। এখন আসেন ড্রেসটায়, নাম্বার ওয়ান এটা টু পিস। সেকেন্ড কথা, এটার বডিতে কাপড় আছে 60 ইঞ্চি, লম্বা আছে 48, নর্মালি কিন্তু 48 থাকে না। এখন আগে আমি নিচের পোর্শনটা দেখিয়ে নেই, সেটা হচ্ছে দেখেন তো আপুরা এইটার কাপড়, আমি এটার কাপড়কে কি নাম বলবো আমি জানি না, আমি শুধু এতটুকুন বলে দেই আপুরা, আমাদের যে ইন্ডিয়ান ড্রেসগুলো আসতেছে এখন এই ড্রেসটা সেখানেরই, তার মানে বুঝে ফেলেন এটার কোয়ালিটি কি। প্রমাণস্বরূপ একটু দেখেন, এই ধরনের ড্রেসে কখনো চিকেন কারির প্যানেল থাকে না, এটা কিন্তু এমব্রয়ডারি করে আলাদা ড্রেসের সাথে ম্যাচিং করে এই কাজ করে বসানো হয়েছে। এখানে একটা একটু মসলিন অর্গানজার একটা টিস্যু মতো প্যানেল দেয়া, এখানে দেখেন বোর্ডিং ওয়ার্ক করা, আফটার দ্যাট আপনার এখানে একটা কালার দিয়ে হোয়াইট কালার দিয়ে পুরোটা পার্ল প্রিন্ট করা। হ্যাঁ, ফুললি পার্ল প্রিন্ট করা, দেন এখানেও পার্ল প্রিন্ট, হালকা হালকা গলার জায়গাটায় চলে আসেন এই জায়গাটা, এটা যতগুলো আপু নিবেন, এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে না, এটার ফুললি আপনার মিরর বসানো আছে কিন্তু বাধাই করা। আপনি দেখেছেন আমি কি বলেছি, এই প্রোডাক্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ান হাউসের যে ড্রেসেস গুলো এখন আমাদের আসতেছে প্রোডাক্টটা কিন্তু সেখানের। আপনি কাজের ফিনিশিং দেখেন, ওরা যদি দুইটা মিররও বসাবে আপনাকে পুরো সেলাই করে দিবে, সেটার জন্য দাম বাড়লে বাড়বে, বাট কোনো নন ফিনিশ বা এমনি ফিনিশিং এর কোনো প্রোডাক্ট আপনি পাবেন না। আচ্ছা একটু বলে রাখি, এই ড্রেসটা দেখবেন এই জায়গা সোজা, শুধু এই এই জায়গাটা একটু বাঁকা, যেটা আপনার উপর এটা কাটা পড়ে যাবে। হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি, এটা এই যে দেখেন এই জায়গাটা, এটা কিন্তু আমার লাইভে বলার কোনো প্রয়োজনও নাই, বাট ফুল এটা কিন্তু দেখেন আমি নিজে পরা আছি সব ড্রেসে, প্রত্যেকটা ড্রেসের এই যে শুরুর এই জায়গাটা বাঁকা, এখন কেউ তো আর গলা এভাবে ঢুকাবে না। হ্যাঁ, তো এই জন্য এটা, বাট এখান থেকে পুরাটা স্ট্রেইট, ফুল স্ট্রেইট, বাট শুরুর এই 2 ইঞ্চির মতো কাজ একটু ডানে যাওয়া, এটা প্রত্যেকটা ড্রেসে এমন থাকবে। আমি এমন কোনো কিছু থাকে না যেটা বলে দেই না, এটা 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 কোনো সমস্যা না, এটা কাটা পড়বে, ঠিক আছে? এটা হচ্ছে আমার আপুদের ব্যাক সাইডটা এবং এটা হচ্ছে হাতাটা, ফুল হাতা, হাত স্লিভস এরকম স্ট্রাইপের মতো পার্ল প্রিন্ট করা আছে, ওকে? আর এটা হচ্ছে আপনার আপুদের ব্যাক সাইডটা, এই হচ্ছে আপনার ড্রেসটা। জাস্ট এতটুকুন বলি আপু, আপনি এটা নিয়ে যে এটা আজকে নিবেন না সে জিতবে। এটার কালারটা হচ্ছে একদম সুন্দর একটা কফি কালার। এবার আসেন আমি আরো আপনাদেরকে একটু দেখাই, দেখেন ওদের ইন্ডিয়ান ড্রেস গুলার ওনার, দাঁড়ান সোজা উল্টা, এক সেকেন্ড, ও এটা আমি উল্টা দেখাচ্ছি, সরি 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 সরি। হ্যাঁ, ইন্ডিয়ান ড্রেস গুলো যারা আছেন প্লিজ আপুকে যদি ভালো লাগে একটা হাই হ্যালো লাভ লাইক কমেন্ট করে দিন, আর একটু লাভ লাইক তো দিয়ে নি। হ্যাঁ, এই দেখেন এই ওনার এই দিকে আপনার এরকম ইন্ডিয়ান কুন্দন সিলভার কালারের লেসটা বসানো আছে, যেটা কখনো নর্মালি থাকে থাকে না। এটার কাপড়টা দেখেন ওনার, উফ, মন জুড়ে যাওয়ার মতো কালার, এটা তিনটা কালারই সুন্দর। যারা খুব স্মার্ট আপুর আছেন, যাদের রেগুলার বেসিসে অফিস যেতে হয়, মিটিং এই সেই, প্রত্যেকটা আপু নিয়ে একদম বলছে আপনি এত খুশি হবেন এই ড্রেস এই দামে পেয়ে প্রাইসটা। এটা এগুলো ড্রেস আসলে আমাদের একটু স্যাম্পল হিসাবে আসছে তো, তো এখন খুবই কমে পাবেন। হ্যাঁ, তো এই হচ্ছে ড্রেসটা। এখন হচ্ছে আমরা স্ক্রিনশট নিয়ে নিই, আমরা এবার সেকেন্ড কালারটা পরবো, বললাম এটা খুব শর্টে আমি আপনাদের বুঝিয়ে দিতে পারবো, দেন আমরা প্রাইজিং এ চলে যাব। এই কালারটা যে আপুরা নিবেন আমার একটু ছবিটা তুলে ফেলেন,
খুবই সুন্দর বেইজ কালার, হ্যাঁ একদম লাইট একটা কফি টোন কালার। আবারও বলছি প্রত্যেকটা মিরর বাঁধাই করা, ড্রেসের নিচে চিকেনকারি বোর্ডিং ওয়ার্ক সব কিছু আছে, ইভেন আপনার ব্যাক সাইডেও থাকবে। ডোন্ট ওয়ারি, শুধু সামনে দিচ্ছে এমন না, পিছনেও কিন্তু এই কাজ আছে, বোর্ডিং ওয়ার্ক, চিকেনকারির কাজ, বোর্ডিং ওয়ার্ক, আর এখানে একটা অর্গানজা মসলিনের ফ্যাব্রিক, এগুলো সবকিছু মিলেই কিন্তু ড্রেসটা। ওকে, সো এটা যে নিবেন ছবি তুলে ফেলেছেন, দেখেন দ্বিতীয় কালারেরটা পরে চলে আসছি। আমার না আজকে এই ড্রেসটা মানে থাকে না কিছু কিছু জিনিস, এত কোয়ালিটিফুল এটা। এবং আপনারা, আমি বারবার বলছি, সামনে এরকম এখন শুধু খুব ভালো কোয়ালিটির জিনিসগুলোই আপনাদের জন্য এনে দেওয়ার আমরা সকল ব্যবস্থা করছি। হ্যাঁ, তো এই ড্রেসটা দেখে আমি আশা করি আপনারা আমার ক্যামেরাতেও আধা কোয়ালিটি বুঝতে পারবেন, যেটা কোনো আমি এক্স্যাক্টলি আমি এটার নাম বলতে পারতেছি না, বিকজ প্রিন্টেড ড্রেস আপু কম সেল করিনি, বাট এটা না আমাদের দেশীয় মানে কাপড়টা মোস্ট প্রবাবলি এটাও আমাদের ইম্পোর্টেড কোনো ফ্যাব্রিকের উপরেই করা। আপনারা একবার সাইডের ফিনিশিং দেখেন, দেখছেন মানে যে নিতে পারবেন সে জাস্ট আজকে লাকি। এগুলো ড্রেস কিন্তু বারবার হচ্ছে আমাদের যেগুলো নর্মাল আমাদের দেশীয় গুলো থাকে সেগুলো আমি আপনাদের অনেক অনেক এনে দিতে পারি, মানে অঢেল দিতে পারি, বাট এগুলো কিন্তু দেখা মাত্র আপনি অর্ডার করে দিবেন, আর না হলে হাত ছাড়া, আর না হলে হাত ছাড়া, ঠিক আছে। তো চলেন আপু একটু শুরু করি, আমি অন্যটা একটু পরে দেখিয়ে দেই আপনাদের, আগে ড্রেসটা যেহেতু দেখা আছে একটু রিপিট করে দেই কি আছে না আছে। আমি বারবার বলে দিচ্ছি সব আপুদেরকে, এটা হাতে পাবার পরে আপনি দেখবেন এটা সামান্য পরিমাণ জাস্ট এখান দিয়ে কাজটা, এই যে দেখেন এখান দিয়ে কাজটা একটু বাঁকা, বাট এখান থেকে ফুল স্ট্রেইট, ফুল স্ট্রেইট কাজ। এই কথাটা আমি না বললেও পারতাম, বাট বলেন তো কেন বলে দিচ্ছি, বলে দেওয়া ভালো। দেখেন আপনারা একটু খেয়াল করেন, জাস্ট এই কাজটা হচ্ছে কি, কারণ এই জায়গাটা কাটা পড়বে। এখন আমরা একবার ভেবেছিলাম যে আমরাই কেটে গলা বানিয়ে দিব নাকি, বাট গলা বানিয়ে দিলে দেখেন আমি এক একটা এক এক গলাতে পড়েছি। অনেক আপুরা আছেন যে এই গলা পরেন, অনেক আপু গোল গলা পড়তে পছন্দ করেন, এই জন্য ভাবলাম যে এটা তো আসলে কোনো মেজর ইস্যুই না, বিকজ এটা গলা আমাদের কাটার দিকে যাবে, এই জন্য আমরা এটা রেখেই দিয়েছি, তাও আমি আপনাদের জানিয়ে দিলাম। ফুল ড্রেসে বডিতে কাপড় পাচ্ছি 60 ইঞ্চি, লম্বা হচ্ছে 48 ইঞ্চি। মজার ব্যাপার দেখেন, পুরো ড্রেসের গলাতে যেই কয়টা মিরর আছে অর্থাৎ কাজ, প্রত্যেকটা সুতা দিয়ে বাঁধাই করা, প্রত্যেকটা হ্যান্ড স্টিচ করা, একটা করে মিরর নিয়েছে সেটা সুই সুতা দিয়ে বাঁধাই করেছে, দেন আপনার এখানে বসেছে। সব থেকে মজার জিনিসে চলে আসে ড্রেসের ও সাইডের কাপড়টা দেখেন, এই দেখেন ফুল মানে একদম রেডি হওয়া জিনিস। এবার আসেন ব্যাক সাইড, নিচের সাইডে, এটা কিন্তু ফ্রন্ট ব্যাক দোনো সাইডে দেখেন বোর্ডিং ওয়ার্ক করা, এখানে একটা অর্গেনজা মসলিনের কাপড় বসানো, এখানে ড্রেসের সাথে আগে এমব্রয়ডারি করা হয়েছে, দেন চিকেনকারি কাজ করে কাট ওয়ার্ক করে আপনার ড্রেসের নিচে বসানো। আমি আগেই বলছি এই ড্রেসটা যারা অনেক কোয়ালিটিফুল ড্রেস পরেন না আপু, এই ড্রেসটা তাদের জন্য, হ্যাঁ তাদের কাছে এটা ভীষণ ভালো লাগবে, যারা একটু একটু পার্টি ঝকমকো পরেন তাদের এটা মনে হবে দূর ওইটা কি, বাট এটা কোয়ালিটিতে 100-300। আপনারা জাস্ট এটা অর্ডার করে দেখবেন যে কি জিনিস। এটা হচ্ছে আমার আপুদের ফুল ব্যাক সাইডটা, স্লিভসেও এরকম কাজ পাবো, ব্যাকেও কিন্তু আপনার এরকম বোর্ডিং চিকেনকারি সব আছে। আর এই হচ্ছে বিশাল বড় একটা ওড়না, উফ, বলেন কার কার ভালো লাগলো, আমাকে কিন্তু ফিডব্যাক দিতে হবে, আপুকে কিন্তু জানাতে হবে। আর এই ড্রেসগুলো হাতে পেয়ে আপনি যদি আমাকে একটু আমার গ্রুপে বা আমার পেজে আমাকে না জানান যে আপনাদের কেমন লাগছে, তাইলে কিন্তু এই যে এত কষ্ট করে আমাদের যে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো ঢুকছে সেখানে এত কষ্ট করে আপনাদের জন্য যে ইন্ডিয়ান কাপড় এনে আমাদের অনেক কাজ করা হচ্ছে, তো সেগুলো কিন্তু ব্যর্থ অবশ্য অনেক আপুরাই জানান। বাট আমি বলবো সব আপু আমাকে গ্রুপ কিংবা আমাদের পেজে একটা মেসেজ দিয়ে দিবেন ড্রেস পাবার পর যে আপনার কেমন লাগলো, ঠিক আছে। আপনাদের ফিডব্যাকটা খুব দরকার, ঠিক আছে, আমাদের জানা দরকার যে আপনি কেমন মনে হলো আপনার ড্রেসটা হাতে পেয়ে। দেখেন কি স্টাইলিশ, আপনি অফিসে যান, ধুমায় যান, যে যেই কাজ করেন সব কাজের জন্য পারফেক্ট কম্বিনেশনের একটা ড্রেস। তো চলেন এটার আমরা ছবি নিয়ে ফেলি, এখন আমরা যাব প্রাইজে। হ্যাঁ সব আপু তো মনে মনে ভাবছে আল্লাহ কত প্রাইজ হবে, কত প্রাইজ হবে। তো চলেন তাড়াতাড়ি আমরা প্রাইজিং এ এখন চলে যাই। প্লিজ একটা লাভ লাইক দিয়ে দিয়েন যদি ভালো লাগে, এটা একদম পারফেক্ট, মানে কি সুন্দর একটা পেঁয়াজ গোলাপি কালার। হ্যাঁ দেখেন কে নিবেন আজকে এটা, যার যেই কালারটা ভালো লাগে, যে যেটা আসলে ভাগে পাবেন সে সেটা অর্ডার করে দিয়ে, মানে সব সেলাই করা, নিচে চিকেনকারি বোর্ডিং প্যানেল। আমি জাস্ট মানে আপনাদেরকে না এই ড্রেসটা একটা রিকোয়েস্ট করছি, যারাই নিবেন আমি এটার আপনারা আমাকে গ্রুপে জানাবেন,
কি কাপড় কি জিনিস, আমি এটা রিকোয়েস্ট করে দিচ্ছি। আপনি হাতে পেয়ে অবশ্যই আপুকে একটা মেসেজ দিবেন, সেটা আপনি আমার গ্রুপে থাকলে, আর হলে পেজে হলে পেজে, যে আপু আর ভাইয়া ড্রেসটা পেয়েছি, কেমন লাগলো, হ্যাঁ কেমন লাগলো। কারণ এই জিনিসগুলো আপু আগে আপনি কাপড়গুলো আমাদের কাছে পাননি, তো আমার অবশ্যই ভালো লাগবে যে এত জিনিস কষ্ট করে আরো নতুন নতুন সুন্দর জিনিস আনার পর আপনারা যদি আমাকে ফিডব্যাকটা দেন, ঠিক আছে। তো লাস্ট বারের মতো আপু বুঝিয়ে দিচ্ছি এটাই কি আছে না আছে। খুব সুন্দর একটা পেঁয়াজ গোলাপি কালার, যেটার নেক গলাতে আমাদের একদম সুন্দর করে লম্বা একটা প্রিন্ট করা আছে, যেটার প্রত্যেকটা মিরর দেখেন বাধাই করা, প্রত্যেকটা মিরর বাধাই করা, এখানে খুব সুন্দর স্বচ্ছ একটা প্রিন্ট। এই ড্রেসটা আমি বারবার বলছি, এটা ঝকমকো যাদের পছন্দ তাদের ভালো লাগবে না, তাদের কাছে সাদা মাটা লাগবে, বাট এগুলো অনেক স্মার্ট। আমরা যখন কাজের ক্ষেত্রে বের হই, হ্যাঁ আপনি ডক্টরের, আপনি যেখানে যাবেন সব জায়গায় আমাদের ড্রেস আপটা না খুব ইম্পর্টেন্ট। একটা স্মার্ট ড্রেস পরলে আপনি দেখবেন অপোজিটের মানুষ আপনাকে না একটু অন্যভাবেই সম্মান দিবে, রেসপেক্ট দিবে। ড্রেসের উপরে অনেক মানে এটা এখন এরকম হয়ে গেছে, এটা আসলে না কিছু করার নেই। আপনি একটা ভালো ড্রেস পরলে দেখবেন একদম সালাম দিছে, একদম ল্যাড়া ভেড়া ভাবে গেছেন কোথাও, একদম পচা কাপড় পরে আপনাকে দেখবেন পাত্তাও দিচ্ছে না, মানে বাট হয়ে গেছে জিনিসটা এখন এরকম। হ্যাঁ মানুষ আসলে মানুষকে ড্রেস দেখে জাজ করে, যেটা কখনোই উচিত না, বাট কি করবেন, হয়ে গেছে এখন যে অবস্থা জমানার। আচ্ছা যাই হোক, যেখানে ছিলাম, এখানে খুব সুন্দর বোর্ডিং ওয়ার্ক করা আছে, এখানে একটা মসলিনের কাপড় দেয়া, এখানে চিকেন কারি কাজ করে, এটা কিন্তু ব্যাক সাইডেও হবে। কেউ ভাববেন না যে ও এটা শুধু ফ্রন্টে দিয়েছেন আপু ব্যাকে দিলেন না, আর কাপড়ের বডি আছে 60 ইঞ্চি, লম্বা হচ্ছে 48 ইঞ্চি, ফুল ব্যাকে আবার এরকম সুন্দর কাজ করা আছে। ড্রেসটা নিয়ে নিয়েন, হ্যাঁ আমার কথা বিশ্বাস করে নিয়ে দেখেন, যারা প্রিন্টেড ড্রেস পরেন দামের দিকে যেয়ে না, যেহেতু এটা আমাদের এবার ব্র্যান্ড নিউ আসছে, প্রাইসটা যথেষ্ট পরিমাণ রিজনেবল দেয়া হবে। বাট আমি আবার একটা কথা বলছি, যারা দামি ড্রেস পরে না তাদের কাছে মনে হবে কম, এটা বাস্তব কথা বলে দিলাম। যারা দামি ড্রেস পরেন আপনি ড্রেস ধরে দেখে টাকা পেমেন্ট করবেন, হ্যাঁ ড্রেসে কোনো রকম সমস্যা হলে সাথে সাথে ডেলিভারি ম্যানকে রিটার্ন দিয়ে দিবেন। ওন্নাটা দেখেন, মানে ফুল একটা স্ট্যান্ডার্ড, একটা ক্লাসি স্মার্ট একটা ড্রেস। এখন আমরা এবার আমরা প্রাইজিং এ চলে যাই। তিনটা মধুর কি স্নিগ্ধ কালার, হ্যাঁ এই ড্রেসের নাম স্নিগ্ধ হওয়া উচিত, স্নিগ্ধ ড্রেস, জানি ড্রেসের নামই দিয়ে দিলাম স্নিগ্ধ ড্রেস। এত সুন্দর স্নিগ্ধ তিনটা কালার, এটার আমি একবার লাস্ট বলে দিচ্ছি কি আছে না আছে। এর আগে একটা কথা বলে দিই, যারাই আমার ভিডিওটা দেখছেন আপুকে ভিডিওতে একটা হাই হ্যালো কিংবা আপু গেলাম বাই, হ্যাঁ কিছু একটা কমেন্ট করে যেন, এতে করে ফেস আপনার যদি আমাকে ভালো লাগে তাহলে করবেন, তাহলে ফেসবুক আপনাকে আমার সাথে একটু আপ টু ডেটেড রাখবে, হ্যাঁ মানে নাহলে পোস্টই নিবে না। আর তাছাড়া একটু লাভ লাইক দিয়ে দিন, এবং পেজটা ফলো করছেন নাকি না দেখবেন, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো ক্লিক করবেন। এখন আসেন এটার ডিটেলস, এটা টু পিসের একটা ড্রেস, কারণ হোয়াইট সালোয়ার হোয়াইট প্যান্ট আপনি আমাদের অনেক ড্রেসের সাথে পেয়ে থাকেন, আর চিকেন কারির প্যান্ট তো অনেক আপুর কাছে আছে, এটার সাথে চিকেন কারি প্যান্ট দিয়ে পরলেও ভালো লাগবে। যাই হোক এটা টু পিস, এটার সাথে কোনো প্যান্ট পিস পাবেন না, হোয়াইট কালারের প্যান্ট দিয়ে পরবেন বলে আমরা হোয়াইট কালার দেইনি, এটা অনেক মানুষই অ্যাভয়েড করতেছে। তো এখন আসেন এটার ম্যাটেরিয়াল, এটার ম্যাটেরিয়ালটা আমি আবারও বলছি, এত পরিমাণ হাই কোয়ালিটির একটা কটন, মানে এত নরম, মানে কেমন যেন একটা ম্যাটেরিয়াল। আপু আপনারা আমাদের যত প্রিন্টেড ড্রেস নিয়েছেন কোনোটা এই কাপড় পাননি, তাহলে এবার বুঝে ফেলেন যে এটা কি ধরনের কাপড় হতে পারে। আমাদের ইন্ডিয়ান ড্রেসের যে মানে প্রোডাকশন সেখানে ড্রেস, তো আপনারা বারবার বলছি ধারণা এখান থেকেই করতে পারছেন, এটার কাপড় কি বম হবে একদম, মানে বোম্বাস্টিক, হ্যাঁ বোম্বাস্টিক কাপড়, ওকে। আর দুপাট্টাটা তো বলেছি একদম পিওর কটনের মাঝে আছে, কোনো প্রকার এটার ভিতরে সিল্ক টিল্কের কোনো কিছুর মিক্সচার নেই। এবং মজার ব্যাপার, লাস্ট বারের মতো দেখে নেন গলায় যতগুলো মিরর আছে প্রত্যেকটা বাধাই করা, একটাও আপনার খালি হাতে না। আর ড্রেসের নিচে যে চিকেন কারির এগুলো কাজ আছে, এগুলো সুন্দর করে এই যে দেখেন সামনে পিছে চিকেন কারির বর্ডার, এখানে মসলিন কাপড়, এখানে বোর্ডিং ওয়ার্ক, তিনটা জিনিস করা হচ্ছে এই ড্রেসে। এখন হচ্ছে আপু এটার প্রাইস কত আমি একটু বলে দিই, আজকে আমরা এটার যে প্রাইসিংটা দিচ্ছি, দয়া করে এই প্রাইসটা আপনি এই প্রাইসের উপর ভিত্তি করে ড্রেসটা নিয়েন না, তাহলে আপনি পুরাই ঠকবেন। কেন জানেন, যেই পরিমাণ এটার কাপড়, যেই পরিমাণ এটার কোয়ালিটি, এর ধারে কাছেও এটার দাম কিন্তু ধরা হয়নি। এগুলো আমাদের একটু প্রমোশন প্রাইস হিসাবে এখন যাচ্ছে, কারণ এগুলো আপনারা এই ধরনের কাপড় এই নিচে এগুলো কাজ এগুলো এখন পাচ্ছেন, আগে তো এগুলো ছিল না। তো এই জন্য যারা দামি ড্রেস পরেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি আপনাদেরকে কখনো এই ধরনের ড্রেস কিন্তু নিতে বলি না। আজকে আমি বিন্দাস একদম মুখ খুলে বলবো, যারা দামি দামি ড্রেস পরেন রেগুলার ওয়ার 2500, 2800, 2000, 1800 পাকিস্তানি,
আপনি নিঃসন্দেহে আপুর এই ড্রেসটা নিয়ে দেখবেন, ক্যাশ অন ডেলিভারি, আপনি পণ্য হাতে বুঝে পাবেন, প্রোডাক্ট কোয়ালিটি দেখবেন, সব ওকে হলে টাকা দিবেন, ড্রেস নিবেন, আদারওয়াইজ ডেলিভারি ম্যানকে ব্যাক করে দিবেন। দেখেন একটা ড্রেস যদি ওই পরিমাণ কোয়ালিটি না থাকে, কখনো কিন্তু আমি এইগুলো ড্রেস নিয়ে এগুলো কথাই বলি না, কারণ ভাই কম দামি ড্রেস যে নিবেন বুঝে, মানে যেমন দাম তেমন কোয়ালিটি, বাট আজকের এটার যেমন দাম তেমন কোয়ালিটি না, দাম কম কোয়ালিটি 300 গুণ ভালো এটার দামের থেকে। চলে আসেন প্রাইসে, একটু বলে দিই লাস্ট কথা, আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দিন, যেই আপু মনে করবেন যে আপু এই ড্রেস তো আমি মিস করবই না, এটা আমার লাগবে কিংবা আমার আম্মুকে আমি এটা কিনে দিব, তারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দিন, বিকজ তাইলে আপনি ড্রেসটা কনফার্ম পাবেন। আমাদের ওয়েবসাইটে অর্ডার করার সিস্টেম, আমাদের পেজে ঢুকলেই শিখে ফেলতে পারবেন, আর একবার ওয়েবসাইটে অর্ডার দিয়ে মজা পেয়ে গেলে আর জীবনে পেজে অর্ডার দিবেন না। শেষ কথায় আসেন, পেজে অবশ্যই কেন অর্ডার দিবেন না, দেন পেজে এতগুলো মানুষকে রেখেছি চাকরিতে, তারা কি করবে, ঘাস কাটবে, যারা ওয়েবসাইট বুঝেন না পেজে অর্ডার দিবেন, বাট সিস্টেম হচ্ছে ড্রেসের ছবি, অ্যাড্রেস, ফোন নাম্বার, আমাদের নাম করে অনেক ফ্রড পেক পেজ আছে, আমাদের নাম করে কেউ যদি আপনার কাছে পুরো টাকা অগ্রিম বিকাশে চায়, তাকে যদি আপনি বিকাশ করে প্রতারিত হন সেটার দায়ভার আমাদের না, আমার দায়ভার শুধু আমার এই একটা পেজ পর্যন্ত, আমার নামে প্রায় 100টা ফেসবুক অ্যাকাউন্ট আছে সব ফ্রড ফেক, সো বি কেয়ারফুল। এখন আসেন এটার দামে, এই ড্রেসটা আজকে আপনাদের জন্য আমরা প্রাইস ধরেছি শুধুমাত্র শুধুমাত্র 1550 টাকা, না শুধুমাত্র 1190 টাকা। এটা চিকেনকারি প্যানেল, এখানে বর্ডার, এখানে মসলিন কাপড়, এখানে প্রত্যেকটা জিনিস কাজ করার, সব থেকে বড় কথা এটার যে কাপড়, এটা কখনোই 1190 টাকার ড্রেস হতে পারে না। আপনারা নিয়ে নিজেরাই যাচাই বাছাই করবেন যে হ্যাঁ দাম ঠিক আছে নাকি না। এগুলো কিন্তু ইন্ডিয়ান, মানে আমাদের প্রোডাকশন হাউসের প্রোডাক্ট, তো এই একটা পাইসেন পাইসেন আর নাই, দেখবেন এগুলো একবারই করে পাবেন, এমন না যে হ্যাঁ মনে হয় এটার আবার কিছু আসবে, নাথিং, যে নিতে পারবেন এবার সে নিয়েছেন, যে নিতে পারবেন না অন্য পুরো ভিন্ন কিছু আসবে পরে। সো 1190 টাকা আছে প্রাইস, যারা আছেন অবশ্যই একটা লাভ লাইক দিয়ে যাবেন আপুকে, এবং যে যে কালারটা নেবেন ইনবক্সে অর্ডার করে দিন, 1190 টাকা 1190।